সব আলোচনা কারা করে? তোমার বাবা মা? বর্দি! এতটুকু একটা বাচ্চাকে তুমি এইভাবে বলতে পারলে? বাবা, এখন তোর বর্দিকেও তুই উচিত অনুচিতে শিক্ষা দিবি নাকি? কাকের পুচ্ছে ময়ূরের পালক লাগিয়ে কাক ময়ূর হয়ে যায় না। ময়ূর হওয়ার শখ আমার নেই বর্দি। প্রশ্নটা বরং তুমি নিজেকে করতে পারো। জয়ন্তী, এত উত্তেজনা তোমার পক্ষে ভালো না, শান্ত হও। তোমার সামনে তো এখন অনেক কাজ। আজ বাদে কাল ময়ূরের বিয়ে হবে, তার ঘরটাও তো তোমাকেই ভাঙতে হবে। কথা বলে চলো বাড়ি, চলো চলো, রেডি হয়ে যাচ্ছে, চলো। দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি। আর কেউ আমাকে জানাবার কথা না ভাবুক, কিন্তু সৈকত ও কি করে পারল? বাবা অসুস্থ আর কেউ আমায় একটা খবর পর্যন্ত দেবে না। আমি ঠিক বুঝেছি, তুমি এসব কিচ্ছু জানো না। কি করে জানবো? কে জানাবে আমাকে? আমি তো আর ও বাড়ির কেউ নই। সম্পর্ক কি চাইলে মুছে ফেলা যায়? চিন্তা করো না, এখানে সব ঠিক আছে। কোথায় ছিলে এতক্ষণ? সংসারে তো আমার আর কোনো কাজ নেই, সারাদিন শুধু বরের পাশে বসে থাকি, তাই তো? এই নাও চা। থাকো না, কি যে করেছো তুমি আমাকে ভগবান জানে। কি করেছি তোমাকে? জাদু। তুমি হচ্ছে ঐন্দ্রজালিক, সারাদিন ধরে যেখানেই তাকায় শুধু তোমার মুখ, শুধু তোমার ওই দুটো চোখ। ভালো লাগে একলা একলা? তাই বুঝি। এই শোনো না, শোনো না, চলো না দুজনে কোথাও পালিয়ে যাই। কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকে, যেখানে শুধু তুমি। তাহলে বাড়ির সবার কি হবে? তাও তো বটে। তাহলে আপাতত চলো মায়ের কাছ থেকে ঘুরে আসি, আমাদের দিরাগমনটা হয়ে যাবে। এই দেখুন কি এটা, বুঝতো আমরা গল্প করছিলাম, আর সেই ফাঁকে বৌদি চিলি চিকেন আর চাউমিন বানিয়ে রেখেছে। বললো কি জানেন, রাতে বাড়ি গিয়ে আবার রান্না করবে। এত করে বললাম শুনলোই না, জোর করে পাঠিয়ে দিয়েছি। সত্যি জুঁইটা আমার ভারী লক্ষ্মী মেয়ে, গত জন্মের পুণ্যের ফলে তোদের মতো ছেলে মেয়ে পেয়েছি আমি। সত্যি জুয়ে সত্যি সত্যি কোনো তুলনা হয় না, যেরকম সংসারী তেমনি বুদ্ধিমতী। হ্যাঁ রে কিষাণ, সত্যিই লক্ষ্মী মেয়ে। ভগবান যেন ওকে সুখে রাখেন, ঠাকুর ওকে সুখে রেখো। হ্যাঁ কিষাণ, সকালে উঠে অফিসে যেতে হবে তো, তোরা দুটিতে খেয়েতে বিশ্রাম কর, অনেক রাত হলো, আমি এবার যাই। হ্যালো, হ্যাঁ মিস্টার চৌধুরী বলুন। দরকার না হলে এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করতাম না স্যার, আসলে ব্যাপারটা খুব গোপন, তাই ভাবলাম এখন বলাটাই। এনিথিং সিরিয়াস? ইয়েস স্যার, ভীষণ সিরিয়াস। প্লিজ বলুন মিস্টার চৌধুরী, চুপ করে থাকবেন না।